হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, লম্বা চুল তো আমাদের সবারই অনেক প্রিয়, তাই না? সবাই চাই যে তার মাথায় অনেক লম্বা এবং ঘন হোক চুল, কেননা লম্বা চুল হলো নারীদের সৌন্দর্যের একটি অংশ। আমাদের মাথায় যদি এরকম লম্বা এবং ঘন চুল হয়, তাহলে তো আমাদের খুশির কোনো সীমাই থাকবে না। কিন্তু আজকাল তেলের মধ্যে যেই কেমিক্যাল ব্যবহার করা হয়, তাতে করে আমাদের চুলের ঘনত্ব বাড়বে বলে কি উল্টো আরও মাথায় টাক পড়ে যাচ্ছে, গাদা গাদা চুল পড়ে, এতে করে আমরা নানা ধরনের সমস্যায় ভুগছি। বন্ধুরা, সেদিনও দেখলাম যে তেলের মধ্যে কীভাবে বাজে বাজে কেমিক্যাল মেশাচ্ছে। এগুলো ব্যবহারের ফলে আমাদের মাথার স্ক্যাল্পে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাথা থেকে গাদা গাদা চুল পড়ে যাচ্ছে। দেখবে বন্ধুরা, এখন খুব অল্প বয়সে মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, দেখতে খুব খারাপ দেখায়। বন্ধুরা, আমরা চাইলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারি প্রাকৃতিক উপায়ে। আমরা যদি বাজারের কেমিক্যালযুক্ত তেল কিংবা মাথার বিভিন্ন ধরনের প্রোডাক্টস ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে আমাদের ত্বকের কিংবা চুলের যত্ন করি, তাহলে আমরা কিছুটা হলেও এই সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, প্রাকৃতিক উপায়ে নানাভাবে আমরা আমাদের ত্বকের কিংবা চুলের যত্ন করতে পারি, এতে করে আমাদের ত্বকে কিংবা চুলের কোনো ক্ষতি হবে না, উল্টে আরও আমরা নানাভাবে উপকার পেতে পারি। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে এমনই একটি রেমেডি শেয়ার করতে আসলাম, যেটি ব্যবহার করলে তোমাদের চুল পড়া কমবে, মাথায় নতুন চুল গজাবে এবং চুলের ঘনত্ব খুব দ্রুতই বৃদ্ধি পাবে। বন্ধুরা, তোমরা এই রেমেডিটি অন্তত সপ্তাহে 2-3 বার ব্যবহার করে দেখতে পারো, ইনশাল্লাহ এটি ব্যবহার করলে তোমরা খুব ভালো ফলাফল পাবে। হ্যাঁ বন্ধুরা, এই একটি প্রাকৃতিক উপায়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, এর মধ্যে কোনো ভেজাল নেই আর নেই কোনো কেমিক্যাল, এর ফলে তোমরা খুব দ্রুত এর ফলাফল পাবে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ দিয়ে একটি রেমেডি শেয়ার করে দেখাবো। প্রথমে আমরা এখানে নিয়ে নেব একটি পেঁয়াজই আমাদের জন্য যথেষ্ট। পেঁয়াজটি খোসা ছাড়িয়ে এখন আমরা ভালোভাবে ক্লিন করে নেব এবং এটিকে আমরা একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁয়াজের রস কিন্তু আমাদের চুল গজা খুব দারুণ কাজ করে এবং মাথা চুল পড়া কমাতেও খুব ভালো কাজ করে। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুল বৃদ্ধি করতেও খুব ভালো কাজ করে। এক কথায় পেঁয়াজের রস আমাদের চুলের জন্য নানা ধরনের উপকার দিয়ে থাকে। এরপর আমরা এখানে নিয়ে নেব এক টুকরো লেবু। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের স্ক্যাল্পে গিয়ে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এর ফলে আমাদের মাথার যে মরা কোষগুলো আছে কিংবা খুশকি আছে, সেগুলো খুব দ্রুতই দূর হয় এবং মাথার চুল পড়াও খুব দ্রুত কমে যায়। বন্ধুরা, এই দুটি উপকরণ এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটি আমরা আমাদের মাথায় তেলের মতো ম্যাসাজ করে নেব এবং 15 মিনিট রেখে তোমরা স্ক্যাল্পটা ক্লিন করে নেবে। ইনশাআল্লাহ খুব দ্রুত এর ফলাফল দেখতে পারবে। ধন্যবাদ।